আসসালামু আলাইকুম আমরা ইনশাল্লাহ আমাদের গুরুজি কালাসা দুস্তাদ কে অনেকদিন পরে পাইছি আমরা গুরুজি কালাসা দুস্তাদের কাছে একটি মূল্যবান জিনিস শিখবো দেখি আমাদের গুরুজি কালাসা দুস্তাদ আজকে আমাদের কি ট্রিটমেন্ট শিকায় গুরুজি বলেন বলেন আজকে কি ট্রিটমেন্ট শিখাবেন আমাদের ট্রিটমেন্ট এই যে চাল ধোয়া পানি জি জি এই চাল ধোয়া পানি যদি সন্ধ্যেবেলা খাওয়া হয় পেটের গ্যাস তো থাকা দূরে থাক পেটের আর আর কিছু যদি থাকে আল্লাহ রহমত যদি থাকে পেটের গ্যাসের থেকে দূর রক্তি হবা এবং পেটে যে কোনো রোগ বালাই তার থেকে মুক্ত এটা কি বাসি পানি দিয়ে সকালে চাইলা খাবে না রাত্রি যে পানিটা ধোয়া হবে ওই চাইলে সকালে বাসি পেটে খাবে জি

ভালো একটা পাথরে রেখে ও আচ্ছা আচ্ছা এই পানিটা খাইলে আল্লাহ রহমত গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ এর আগেও এমন একটি ভিডিও আমরা দিয়েছিলাম বহুত মানুষ ইনশাল্লাহ এর থেকে উপকার পাইছে আমাদের গরু যে কালাসা দোস্তাদের জন্য দোয়া করবেন আমরা কিন্তু গ্যাস্ট্রিকের ঔষধ বিক্রি করি যদি বিশ্বাস লাগে আমরা বনের গাছ দিয়ে বিভিন্ন ঔষধ আমরা তুলি এর বটিকা সালছা তৈরি করে হালুয়া যদি বিশ্বাস লাগে আমাদের কাছে চিকিৎসা নেবেন যৌন রোগের গ্যাস রোগের আমাশা অর্শ পাইলস ভোগন্দর এই ধরনের রক্ত আমাশা সাদা আমাশা এইসব রোগের তারপরে সাদা সিরাপ লাল সিরাপ যদি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ভাই আমরা শহর মনের মানুষ গ্রামের মানুষ প্রতারিত হবেন না ভালো থাকবেন আসসালাম আলাইকুম